নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি একটি বেঙ্গলি ফেমাস ডিশ নিয়ে হাজির হয়েছি, সেটি হলো মাছের ডিমের বড়া। খুবই টেস্টি হয় এই রেসিপিটা, গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে ঠিক তেমনই বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খুবই ভালো চলে, আর বানানো খুবই সহজ আর খুবই কম জিনিস দিয়ে বানানো যায়। চলুন তাহলে আমরা মাছের ডিমের বড়া কিভাবে বানানো হয় সেটা দেখে নিই। মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি 200 গ্রাম মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা খুব ভালোভাবে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1 চা চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে ডিমের বড়াটা খুব বেশি ক্রিস্পি হয়, তবে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলেই বেশি ভালো হবে। আর 2 টেবিল স্পুন আমি বেসন নিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। রসুন বাটাটা একটু বেশি লাগে, তাহলেই ভালো হয় পকোড়ার টেস্টটা। স্বাদ অনুযায়ী নুন আছে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এবার একটা বড় বোল নিয়েছি, এর মধ্যে মাছের ডিমটা নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, কর্নফ্লাওয়ার, বেসনটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বড়াটা আমি সাদা তেলে ফ্রাই করব সানফ্লাওয়ার অয়েলে, তবে আপনারা চাইলে অন্য তেলেও ফ্রাই করতে পারেন। খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এটা মেখে নিতে হবে, যাতে সব জায়গায় মাছের ডিমের সঙ্গে মশলাগুলো মিশে যায়। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি ফ্রাই করার জন্য। কড়াই সাদা তেল গরম করেছি, এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি বড়াগুলো ভেজে নেব। সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। দু পিঠ লাল করে ভেজে নেব। বড়াগুলো দু পিঠ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমরা ভাজবো না, তাহলে পুরে তেতো হয়ে যাবে। এবার বড়াগুলো আমরা তেল ঝরিয়ে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে দেখলেন তো, খুবই টেস্টি মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেল খুবই সহজে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।